আজকে টিম গল্পস্বল্প নিয়ে এসেছে একটি ছোট্ট মজার প্রেমের গল্প, আশাপূর্ণা দেবীর লেখা নবমী। নতুন শ্রোতা বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি, প্রতি সপ্তাহে শনিবার ভিন্ন স্বাদের নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেল গল্পস্বল্প সাবস্ক্রাইব করো। আর অবশ্যই লাইক আর কমেন্ট করতে যেন ভুলো না। তাহলে চলো শুনি আশাপূর্ণা দেবীর লেখা নবমী। এরা দুটোতে ক্রমশই বেজায় বাড়াবাড়ি শুরু করল। এত শাসন অনুশাসন ছাপিয়ে কি করে এত বার বাড়ছে ওদের? বলছি এদের বাড়ি শুভ্রা আর ওদের বাড়ি শুভঙ্করের কথা। দুজনের নামের মধ্যে বেশ একটা ধ্বনিগত মিল আছে। বলতে গেলে এই ছুতোটুকু সম্বল করেই ওদের প্রথম আলাপ। কিন্তু সে কথা যাক, ওই নামে নামে একটা বর্ণাত্মক মিল ছাড়া দুজনের মধ্যে আর কিসে মিল আছে? কুলে শিলে বর্ণে জাতে গোত্রে পর্যায়ে কিসে? কিছুতেই না। আপনারা বুঝি ভাবছেন এসব আবার এই যুগে কেউ মানে নাকি? মানে মশাই, মানে ক্ষেত্র বিশেষে সবাই সব মানে। ভূত থেকে ভগবান, হাঁচি থেকে পাঁচু ঠাকুর, সব মানে। তবে হ্যাঁ, হয়তো আপনার বেলায় আমি মানি না আর আমার বেলায় আপনি মানেন না, কিন্তু ওদের ক্ষেত্রে তো আর তা নয়। আরে ওদের যে নিজেদের মটকাতেই আগুন। আমি ওদের কথা বলছি, শুভ্রা আর শুভঙ্করের অভিভাবকদের। ওরা এদের গতিক দেখে মাথায় হাত দিয়ে পড়েছেন, বিশেষ করে আজকের খবরে। আজ নাকি ওরা দুটোতে যে যার মার কাছে বাজে ভাওতা দিয়ে ম্যাটিনি শোতে সিনেমা দেখে এসেছে। খবরটা দিয়েছে সামনের বাড়ির একটা ছেলে, যে ছেলে এবাড়ি ওবাড়ি দুবাড়ির গিন্নিরই পাড়াতো তো বনপো, একেবারে সজ্জন সচ্চরিত্র ছেলে। এতটুকুও বেচাল বেহায়ামি নেই, পাড়া পড়শির তরুণ মেয়েদের ছোট বোনের মতো ছাড়া আর কিছুই ভাবতে পারে না। একটু বয়স্ক মহিলাদের দেখলেই মাসিমা বলতে অজ্ঞান। সে বললে, দুবাড়িতেই বললে, চা খেতে খেতে, বিশ্বাস আমিও আগে করিনি মাসিমা, ভাবলাম চোখের ভুল, কিন্তু ভালো করে দেখে দেখে অবিশ্বাসের আর কিছুই থাকলো না। তা অবিশ্বাসের আর পথই বা কই? ছুটির এই দুপুরটায় ঠিক সন্দেহজনক সময়টুকুতেই তো দুজনে যে যার বাড়িতে অনুপস্থিত। শুভ্রা শুভ্রার মার কাছে বলে গিয়েছে তার বন্ধুর ভীষণ অসুখ, বাঁচে কি না বাঁচে একবার দেখতে না গেলে, যদি বাঁচে তাহলে জীবনে আর মুখ দেখানো যাবে না তার কাছে। এতে আর শুভ্রার মা আপত্তি করবেন কি? মেয়ে সেই বান্ধবী, বলা যায় না দৈবক্রমে যদি বেঁচে ওঠে তো মেয়ে কি লজ্জায় পড়বে, এই আশঙ্কায় তিনি এক কথাতেই মত দিয়েছিলেন। আর শুভঙ্কর, সে বেটা ছেলে, একটা ছুটির দুপুরে কয়েক ঘন্টার জন্য বেড়াতে গেলে তাকে আর মার কাছ থেকে অনুমতি নিতে হয় না। তবু সে বলে গিয়েছিল তেলকলঘাট ময়দানে নাকি তাদের ক্লাবের কি খেলা আছে, তাই দেখতে যাচ্ছে। ফিরতে সন্ধে তো নিশ্চয়ই। সরলপ্রাণা মহিলা সরলপ্রাণেই বলেছিলেন, আচ্ছা কি করে জানবেন যে কার মধ্যে কি কালকুট লুকানো রয়েছে? পেটের ছেলে মেয়ে, কিন্তু তাদের পেটের কথা বোঝার ক্ষমতা কারোর নেই। সামনের বাড়ির সংবাদদাতা ছেলেটিও সেই কথাই বলে, বিশ্বাস করবেন না মাসিমা, এই যুগে কাউকে বিশ্বাস করবেন না, তাহলেই ঠকবেন। এই দেখলেন, আপনার নিজের ছেলেই কেমন আপনাকে ঠকালো। শুভঙ্করের মা শুভঙ্করী মূর্তিতে ছুটে গেলেন কর্তার কাছে। এ বাড়িতেও প্রায় এই একই নাটকের একই দৃশ্য। শুভ্রার মাও ছুটে গেলেন কর্তার কাছে। বন্যা আসছে, বাদ ভাঙবেই, কিন্তু এ ভেবে কে কবে চুপ করে বসে থাকে?
এ বাড়ি আর ও বাড়ির মাঝখানে শুধু এক টুকরো চালা ঘরে একটা শীতলতলা, আর কিচ্ছু নেই। তা ওটুকুর জন্য এদের দুজনের কোনো অসুবিধা নেই। শীতলার সেবাই প্রায় সারাদিন মাকে নিয়ে ভিক্ষায় বেরোন, আর এরা এদের দুবাড়ির ছাদ, দালান, বারান্দা আর যতগুলো রুজু রুজু জানলা ঘুলগুলি সব কিছু যত পারে কাজে লাগায়। সুপ্রার মা তো আর সহস্রলোচনা নন যে সারা বাড়ির সর্বত্র চোখ পেতে বসে থাকবেন, আর শুভঙ্করের মাও এমন কিছু দুঃসাহসী নন যে জোয়ান ছেলেকে স্পষ্টাপষ্টি কিছু বলবেন। তাও ওরই মধ্যে যতটা সাধ্য যতটা সম্ভব বাঁধ দেওয়ার চেষ্টা তারা করেছেন, কিন্তু সেই চেষ্টার ফলাফল তো আগেই ঘোষণা করা হয়েছে, এবং এও বলা হয়েছে যে নিজেদের নিষ্ফলা চেষ্টার বিড়ম্বনাময় পরিণতি দেখে উভয় পক্ষের অভিভাবকবর্গ মাথায় হাত দিয়ে পড়েছেন। অবশ্যই আপনি আমি, মানে যাদের মটকায় আগুন লাগেনি বা আঁতে ঘা পড়েনি, তারা শুনলে হয়তো বলবে, হয়েছেটা কি, মাত্র এই, এর জন্য এত বিচলিত, এত বই করল, এ তো জগতের আদি অনন্তকাল অবধি, আর সেই স্পুটনিকের দেশ থেকে কাঁচা মাংস খেকোতের দেশ অবধি সর্বত্রই চলে আসছে, সর্বদাই হয়ে আসছে, এর আবার প্রতিকার আছে নাকি, এ তো মনুষ্য ধর্ম মাত্র। কিন্তু তা বললে তো আর হয় না, আদ্যন্তকালই তো বর্ষাকালে বর্ষা, শীতকালে শীত, আর গ্রীষ্মকালে গ্রীষ্মের প্রাদুর্ভাব চলে আসছে, তাই বলে কি মানুষ তা নিয়ে রাগারাগি করতে ছাড়ে? কাজেই চিরকালই তরুণ বয়সের ছেলেমেয়েরাও যেমন সুযোগ পেলেই পরস্পরের প্রেমে পড়ে বসে থাকবে, আর তাই নিয়ে তাদের গার্জিয়ানরাও চিরকাল রাগারাগি করবে। শুধু কি রাগারাগি, তাদের শাস্তির ব্যবস্থা করতেও কিছু বাকি রাখা হয় নাকি? মায়া মমতার ধার ধারে কেউ? সভ্য সমাজে তাদের নানা আইনের বাধে বিদ্ধ করে জেরবার করা হয়। অসভ্যরা সোজাসুজি বিষবান দিয়ে এফোর ওফোর করে ছাড়ে সেই সব প্রেমিক প্রেমিকাদের। জাত কুল না মেনে প্রেমে পড়লে এখন কোনো সমাজেই ক্ষমা নেই, অতএব এরাই বা কেন ক্ষমা করবেন? শুভঙ্করের মা কর্তার কাছে গিয়ে বললেন, হলো তো, স্বাদ পূর্ণ হলো, কতদিন থেকে বলছি এপাড়া ছাড়ো এপাড়া ছাড়ো, তা কথা তো কানেই নেওয়া হচ্ছে না, এইবার হলো? শুভঙ্কর জনক স্ত্রীর কথার টোনেই বুঝে নেন যে ব্যাপারটা কোন বিভাগীয়। নিশ্চয়ই শুভঙ্কর ভয়ঙ্কর একটা কিছু নিন্দনীয় কাজ করে বসেছে, এবং সেটা ওদের বাড়ির শুভ্রা ঘটিত। কাজী কি হলো সেই প্রশ্নটা না করেই ঘাটচুলকে বলেন, তুমি তো বলেই খালাস, পাড়া ছাড়া কি মুখের কথা, বাড়ি কথা? না, ত্রিভুবনে যেন আর বাড়ি নেই, বেলেঘাটা থেকে বর্ষে বেহালা সর্বত্র নতুন নতুন পাড়া গজাচ্ছে, দেহাত্মা বাড়ি তৈরি হচ্ছে, আর আমাদের একটা বাড়ি জুটবে না? জুটবেই, তার নিশ্চয়তা নেই, আবার জুটতেও পারে, কিন্তু খুঁজবে কে, তোমার ছেলে? আমার তো সময়। হ্যাঁ হ্যাঁ জানি, তোমার আর কবে কিসে সময় হয় শুনি। শুভঙ্কর জননী চাপা গলায় শাসান কর্তাকে, ছেলে খুঁজবে ভাই কি, বরং বাড়ি জোগাড় হলে আগে গিয়ে ভাঙচি দিয়ে আসবে, যতক্ষণ না পাকা ব্যবস্থা হচ্ছে ততক্ষণ ওর কানে তোলাই যাবে না। তা তো ভালো, কিন্তু বাড়ি জোগাড়ের। থাক, তোমাকে আর মাথা কামাতে হবে না, আমি রাজুকে বলছি বাড়ি খুঁজে দিতে। রাজু হচ্ছে সেই পাড়াতুতো বনপটি। কর্তা বুঝলেন যে এবারে আর রক্ষা নেই, কারণ রাজু হচ্ছে অঘটন ঘটন ঘটক। কিন্তু কথা হচ্ছে, এমন সর্বসুবিধাযুক্ত পাড়াটা শুধু একটা তুচ্ছ মেয়ের ভয় ছাড়তে হবে? আজকের ব্যাপারটা কি? ব্যাপার তো ভালোই, আমার কাছে মিছে কথা বলে খেলা দেখতে যাচ্ছি ছুতো করে হতভাগা ওই ছুরিকে নিয়ে সিনেমা গিয়েছিল। তার মানে ও ওরা যেতে দিল? আহা, কি যে কথা ছিরি, যেতে দিল? মা বাপে ইচ্ছে করে করে যেতে দেয় নাকি? সেও মিছে কথা বলে গেছে, বলে কি না যেতে দিলে, যেমন তোমার মগজ। হ্যাঁ, দেবে না কেন, যাতে গোত্রে মিল থাকে, মনের মতন পাত্রটি হয়, তাহলে অবশ্যই দেয়, এ তো আর তা নয়, ওদের আবার বাম নই ধজা কত। রাজু বলে ওরা আমাদের নামে নাকি যাচ্ছে, তাই সব কথা বলছে। বটে,
যাচ্ছে তাই সব কথা বলে বলে তো। তবু তোমার ছেলে পকেটের পয়সা খরচ করে ওদের মেয়েকে সিনেমা দেখায়? হ্যাঁ দেখিয়েছে তো, কে জানে আগে হয়তো আরো কতদিনই দেখিয়েছে। আমরা তো আর গোয়েন্দা পুলিশ লাগিয়ে রাখিনি, নেহাত রাজুর চোখে পড়ে গেল তাই। ঠিক আছে, তুমি রাজুকে বলো বাড়ি খুঁজতে। শুধু এ পাড়া কেন, এ তল্লার ছাড়বো। কিন্তু ভাবছি। কি ভাবছো? ভাবছি পাড়াই ছাড়ি আর তল্লাটি ছাড়ি, ছেলেকে তো আর বাড়ির মধ্যে আটকে রাখতে পারবো না, তাকে তো ছাড়তেই হবে। তা না পারি, তবু 24 ঘন্টা চোখাচোখি হাসাহাসি, লুকিয়ে এখানে ওখানে দেখা সাক্ষাৎ, সিনেমা থিয়েটার দেখা, এইসব তো কমবে। ধরো যদি দমদমে কি পাক পাড়ায় চলে যাই আমরা, রোজ তো আর শুভ এই বালিগঞ্জে আসতে পারবে না। পারবে না? কি করে পারবে, যেতে আসতে তো অনেকক্ষণ। ঠিক আছে, ওই কথাই ঠিক, কালই বলছি আমি রাজুকে। তুমি আবার বলবে কি? শুভঙ্কর জননী থমকে ওঠেন। যা বলবার আমিই বলেছি, তুমি তো চিরকালই এক বলতে আর এক বলে বসে থাকো, তোমাকে আবার বিশ্বাস? কে জানে, চিরদিনই স্বামীর প্রতি এরূপ অনাস্থা পরায় না কিনা শুভঙ্কর জননী, নাকি এ হচ্ছে রাজুর উপদেশের ফল। ওদিকে শুভ্রা, যাকে কিনা শুভঙ্কর ইদানিং শুভঙ্করী বলে সম্বোধন করতে শুরু করেছে, সে যেন তেন প্রকারে শুভঙ্করের সঙ্গে দেখা করে বলে, হলো তো, শুনেছ তো ব্যাপার? কি কি আর, তোমার অবিমিশ্রকারিতার ফল। বললাম পাশাপাশি নম্বরে টিকিট কিনে কাজ নেই, কে কোথা থেকে দেখে ফেলবে, শোনা হলো না সে কথা, এখন হলো তো। আরে বাবা, হলোটা কি হলো আর কি, মামার বাড়ি চলে যাচ্ছি। মামার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, মা রাগ করে বাবাকে বলে দিয়েছেন যতদিন না কোনো বিহিত হচ্ছে মেয়ে নিয়ে বাপের বাড়ি গিয়ে থাকবেন। বিহিত কিসের? আকাশ থেকে পড়ছে যে বিহিত, তোমাতে আমাতে মেলামেশার। ও আচ্ছা শুভঙ্করী, তোমার তো অনেক বুদ্ধি, বলো দেখিনি এদের মন কখনো নরম হবার এতটুকু আশা আছে? 1 ইঞ্চিও না। তাহলে? তাহলে আবার কি, সে কথা তো হয়ে গেছে, আমার নাবালকত্ব না ঘোচা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। উফ, ধৈর্যের বাঁধ যে ভেঙে যাচ্ছে, আর কতকাল নাবালিকা থাকবে? হ্যাঁ, আরো 1 বছর 7 মাস 13 দিন। এ বলো কি, এই যে কতদিন আগে বলেছিলে 1 বছর কতদিন যেন? বেশি দিন আগে নয়, হ্যাঁ বছরে 2 বার বাদে এলে সুবিধা হতো বটে, কিন্তু আসে না, এই যা দুঃখের। না 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 না, মামার বাড়িটারি যাওয়া তোমার হবে না, জজের রায় দেওয়ার ভঙ্গিতে বলে শুভঙ্কর। হবে না বললেই হবে না, না হার হাইনেসের হুকুম। তোমরা চলে গেলে তোমাদের সংসার চলবে কি করে? আমরা চলে গেলে আর সংসার কিসের? বাহ, তোমার বাবা? বাবা? বাবা অফিসের ক্যান্টিনে ভাত খাবে, মোড়ের দোকানে চা, রাত্রে পাঁয়জির দোকানে মাংস পরোটা। জগবন্ধুকেও আমরা নিয়ে যাব কি না? কেন কেন, ওকে নিয়ে যাবে কেন? বাহ, জগবন্ধু নইলে 24 ঘন্টা মার ফরমাস কাটবে কে? চমৎকার চমৎকার, যাই বলো, এই মেয়েরা বড় স্বার্থপর হয়। না হবে কেন, আমাদের সুখ তো তোমাদের পরমার্থ, তোমাদের এই পরমার্থিক সুখ দান করতেই তো আমাদের স্বার্থপর সাজা। এখনো তো নাবালিকত্ব ঘটেনি, এদিকে কথা শেখা হয়েছে দিব্যি, কথার জোরেই তো চড়ে খাবো পৃথিবীতে। হয়েছে, আর তত্ত্ব কথায় কাজ নেই, মামার বাড়ি কোথায়? যোধপুর। সর্বনাশ, কি হবে? কি আর হবে, প্রেমের পরীক্ষা হবে। রাখো তোমার পাকামু, চিঠি লেখা চলবে? না না না, মামা সাংঘাতিক নীতিবাগেশ, কোনো ছেলে কোনো মেয়ের দিকে তাকিয়েছে দেখলে তার ফাঁসির হুকুম, কোনো মেয়ে কোনো ছেলের কথা ভাবছে টের পেলে তার যাবজ্জীবন কারাদণ্ড। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, বুঝতে পেরেছি, তোমার মা তার ভাইয়ের বাড়ি গিয়ে তার সাহায্যে তোমার একটা বিয়ে দিয়ে ফেলবেন। অসম্ভব নয়, মা ভয়ঙ্কর কিছু একটা মতলব পোষণ করেই যাচ্ছে বলে মনে হচ্ছে, বাবাকে আদৌ আমল দিচ্ছে না, বলছে তোমার বুদ্ধিতে কিচ্ছু হবে না, দাদাই পারবে এর বিহিত করতে। আমাদের বাড়িতেও কিছু একটা ষড়যন্ত্র চলছে মনে হচ্ছে। চলুক, কতদিন আর চালাবে, 1.5 বছর সময় কি আর ফুরোবে না নাকি? শুভঙ্কর কাতরভাবে বলে, 1.5 বছর কই, অনেক বেশি তো, তুমি তো বললে 1 বছর 7 মাস 13 দিন।
শুভঙ্কর হাসল, কাঁদল, গুরুজনদের সাপসাপান্ত করল, শেষ পর্যন্ত বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই শুভ্রার মা রক্তচক্ষু করে শুধোলেন, কোথায় ছিলি এতক্ষণ? শুভ্রা অম্লান বদনে বলল, দেখো না, রেখাদের বাড়ি থেকে আস্তে আস্তে হঠাৎ মাথাটা ঘুরতে লাগলো, পার্কের বেঞ্চে একটুখানি বসে তবে এলাম। মা বললেন, আবার মাথা ঘোরা কেন? কিন্তু মনে মনে বললেন, মাথা যাতে সত্যি ঘোরে তার ব্যবস্থা আমি করছি। শুভ্রা ভাবল, যাক বাবা, মা বুঝতে পারেনি তাহলে। পরদিনই ছেলে মেয়ে বাক্স বিছানা মায়ের চাকর সমেত সোদপুরে চলে গেলেন ভদ্রমহিলা। শুভ্রা সকাল থেকে সহস্রবার চেষ্টা করল যাতে শুভঙ্করের সঙ্গে অন্তত একবার নীরব দেখাও ঘটে, কিন্তু হলো না। হবে কোথা থেকে? রাজু মারফত ও বাড়ির খবর পেয়ে শুভঙ্করের মা যে ছেলেকে সকালবেলায় উত্তরপাড়ায় পাঠিয়েছেন তার গুরুদেবের কাছে কলা মিষ্টি পাঠানোর ছুতোয়। ছুটির দিনে মাঝে মাঝে এরকম যেতে হয় শুভঙ্করকে, তা আপত্তি সে বড় একটা করে না, কারণ গুরুদেব হাত দেখতে জানেন। শুভঙ্কর যখন হাত পেতে বসে ভূত ভবিষ্যৎ গণনা করছিল, শুভ্রা তখন রেলে চড়ে সোদপুর চলেছে। দিনের পর দিন কেটে যায়, শুভ্রাদের বাড়ির জানালা দরজা বন্ধই পড়ে থাকে। শুভ্রার বাবা যথানির্দিষ্ট নিয়মে দুপুরে ক্যান্টিনে ভাত, দুবেলা মোড়ের দোকানে চা, আর রাত্রে পাঞ্জাবির দোকানে মাংস পরোটা খেয়ে কাটান। নিচের তলাতেই থাকেন, হানা বাড়ির মতো দোতলাটায় বোধ করি উঠতেই ইচ্ছা করে না তার। ওদিকে শুভঙ্করের মা রাজুকে উৎখাত করতে থাকেন, উঠে পড়ে লেগে এই বেলা যা হয় কিছু একটা করে ফেল রাজু, ওদের গিন্নি বাপের বাড়ি থেকে ফেরার আগেই কিছু কর, এই দুমাসের অদেখায় তবু শুভটা একটু ইয়ে হয়েছে, আবার এসে পড়লে সব মাটি। উঠে পড়েই লেগেছিল রাজু, এইবার পরিমরি শুরু করল, আর শেষ পর্যন্ত একদিন সহাস্য বদনে এসে তার চেষ্টার ফলাফল ঘোষণা করল, বাড়ি পাওয়া গেছে, চমৎকার বাড়ি, দোতলার ফ্ল্যাট, দক্ষিণ খোলা, তিনখানা ঘর, তাছাড়া রান্নাঘর। বাড়ি পেয়েছিস? কোথায় রে, কোথায় রাজু, কোথায়? দমদমে মাসিমা। দমদমে? আরে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমি তো তাই চেয়েছিলাম। কিন্তু? আবার কিন্তু কিসের? বাড়ি দেখলে মোহিত হয়ে যাবেন আপনি মাসিমা। আহা, সে বুঝেছি বাবা, সে বুঝেছি, তোমার যখন পছন্দ হয়েছে তখন আর ভাব না কি। কিন্তু বলছো তো দোতলার ফ্ল্যাট, একতলায় আবার কে থাকবে সেটাই ভাবছি। কি মুশকিল, আপনি তো দেখছি মহা নার্ভাস, সে খবর কি না নিয়েছি। আর এই একতলায় বাড়িওয়ালার নিজের বোন থাকবেন। কি বোন? বয়স কত তার? সেরেছে, আপনার তো দেখছি ফোবিয়া হয়ে গেল নাকি। আরে সে মানে একটা গিনি মাননি, এ বয়স্ক মহিলা, ভদ্রলোক বললেন বলতে গেলে বাড়ি কেনাই তার বোন ভগ্নিপতির জন্য, তারা নাকি একটা বাড়ি খুঁজে খুঁজে একেবারে হয়রান হচ্ছেন, পাবেন কোত্থেকে, বাড়ি আর ভগবান এই দুটো প্রায় একই রকম দুর্লভ। বহুজনের বহু ব্যবহৃত পরিহাসবাণীগুলি রাজুর সম্বল, বেচারা রাজু। অতঃপর মহোৎসাহে বাড়ি বদলের আয়োজন করেন শুভঙ্কর জননী। শুভঙ্কর ফ্যালফ্যাল করে শুভ্রাদের বন্ধ জানালার দিকে তাকাতে তাকাতে বাক্স আলমারি নাড়ানো সরানোর সাহায্য করতে লাগল, এবং সর্বশেষে গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ট্যাক্সিতে গিয়ে উঠে বসল। কি করবে,
এখনও যে তাকে বাপের হোটেলে থাকতে হচ্ছে, আরও কতকাল থাকতে হবে। যা চাকরি হয়নি আর লেখাপড়া সাঙ্গ হয়েছে, সে বেচারা আর পাড়া ছাড়তে অসুবিধা দেখাবে কোন অজুহাতে? তাছাড়া পাড়া ছাড়া হচ্ছে তো শুভঙ্করের মার স্বার্থ রক্ষার্থে। বালিগঞ্জের এই খিঞ্জিতে বাস করতে করতে তার নাকি হার্ট খারাপ হয়ে যাচ্ছে, তার উপর যদি আপত্তি তোলে তাহলে তো সে কুলাঙ্গার ছেলে। সোদপুর নাকি দমদমের কাছাকাছি। হায়, তখন যদি শুভ্রার মামার বাড়ির ঠিকানাটা নিয়ে রাখা হতো। শুভঙ্কর খোলামেলা বাড়ির দক্ষিণের জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মাথা চুল মুঠো করে চেপে টানতে থাকে আর ঠোঁট কামড়ায়। বাড়িওয়ালা লোকটি কিন্তু সত্যি ভালো, খুবই ভালো। উপযাচক হয়ে শুভঙ্করের বাবাকে বলেন, আর দিন পনেরো বাদে আসবে ওরা, একেবারে ওমাস পড়লে। ততদিন আপনারা নিচের তলাটা ব্যবহার করুন না পালমশাই, ইচ্ছে মতো ব্যবহার করুন, কেন নিচে খালি পড়ে থাকবে? আরে মানুষের জন্যই তো বাড়ি, এই আপনাদের মতো একটি সজ্জন পড়শি খুঁজছিলাম আমার বোনের জন্যে। যেখানে থাকে তারা সে মশাই অতি বদপাড়া, অথচ বাড়ি বদলানো কি দুষ্কর জানেনি তো, তাই কিনেই ফেললাম বাড়িটা। মানে এই সময় প্রভিডেন্ট ফান্ডের টাকাটা উঠলো, ভাবলাম এতেই ইনভেস্ট করে ফেলি। তা বোন ভগ্নিপতি বলে কি আর ছেড়ে দেব মশাই, বরং ডবল ভাড়া আদায় করব। আপন রসিকতায় পুলকিত ভদ্রলোক পেটে ঘাড় দুলিয়ে দুলিয়ে হাসতে থাকেন। তারপরের সমাচার সংক্ষিপ্ত। পনেরো দিন সময় দেখতে দেখতে কেটে গেল। বোন, বোনের ছেলে মেয়ে আর তাদের মোটমাটারি হাট আলমারি আলনা দোলনা গুছিয়ে নিয়ে বাড়িওয়ালা ভদ্রলোক এসে হাজির হলেন। ভগ্নিপতি একটু পরে আসছেন। শুভঙ্কর আর তার মা বাবা তিনজনেই এসে দাঁড়িয়েছেন। বেটে ঘাট দুলিয়ে দুলিয়ে হেসে হাঁকডাক শুরু করলেন ভদ্রলোক। এই যে পালমশাই, এই নিয়ে এলাম আপনার পড়শি। আপনার গিন্নির মশাই মস্ত একটা সুবিধা হয়ে গেল। ব্রত নিয়মে বামুনের মেয়ের দরকার হলে আর দূরে ছুটতে হবে না, এক তলায় নামলেই পেয়ে যাবে। এই যে এই আমার বোন, আর এই তিনটে ভাগনা ভাগ্নি। নে শুভ্রা, আলাপ সালাপ কর, সজ্জন ব্যক্তি এরা। না না, রাজু এর মধ্যে নেই। আপনারা যদি রাজুকে দোষী সাব্যস্ত করেন তো ভুল করবেন মশাই, সে বেচারা সম্পূর্ণ নিষ্পাপ, নিষ্কলঙ্ক। বরং তার প্ল্যানটাই একেবারে দয়ে মজল। দুটোকে দুঠাই করবার জন্য সে বেচারা কি কম খেটেছে? ক্রমাগত দুবারির মাসিমার কাছে সত্যের বৃক্ষে অতিরঞ্জনের ডালপালা সংযোগ করে করে কত মহিরুয়ই সৃষ্টি করে এলো এ যাবৎ, তার কিছুই কাজে লাগলো না। তাই বলছি রাজু এর মধ্যে নেই, সে তো এসে দেখে কপালে কড়াঘাত করবে। এটা পুরোপুরি দৈব সংগঠন। এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প নবনীর। তাহলে দেখলেন তো, শুভঙ্কর আর শুভ্রা ভাগ্যের জোরে আবার গিয়ে উঠল সেই একই বাড়িতে। রাজুর অভিসন্ধি গেল বিফলে, বিধির লিখন খণ্ডাবেকে। এরকম নতুন নতুন ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য সঙ্গে থাকুন বন্ধুরা। আজ বিদায়।